আসসালামু আলাইকুম। আজ আর একটা রেসিপি নিয়ে আসলাম, চলুন তাহলে শুরু করি। এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, মাছগুলোকে হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। আর আমি এখানে মাছ ভাজার সময় তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমি এই তেল দিয়ে সম্পূর্ণ মাছটা রান্না করে নেব। মাছগুলো বেশি ভাজবো না, তাই এক পাশে এরকম হালকা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে মাছগুলো আমি একদম মাত্র কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। দুই পাশে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে ওই খুব মাছের ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে এখানে দুইটা ছোট সাইজের তেজপাতা, দুটা ডালচিনি, চারটা লং আর চারটা এলাচ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকেও কিছুক্ষণ ভেজে নিব। ভেজের মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে এখন এটা মশলাটা ভালোভাবে একটু ভুনা করে নিব। এরপর এখানে অ্যাড করে দেব শুকনো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া 1 চামচ করে, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এগুলো 1 চামচ করে। ভালোভাবে মিশিয়ে এখানে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে ভুনে নিতে হবে। ভালোভাবে ভুনা করা হয়ে গেলে তেলটা উপরে উঠে আসলে এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। মাছগুলো এখন আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। যদি মশলাগুলো নিচে লেগে না যায়, তাই আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিটের মতো আমি এগুলো কষিয়ে নিয়েছি। 10 মিনিট পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনাটা খুলে দেখুন, এখানে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি আস্ত 3টা কাঁচামরিচ। দিয়ে আর কিছুক্ষণ নেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। মিনিট পর দেখুন, এখন আমি তুলে দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।